রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা এই চ্যানেলে তোমাদেরকে সবসময় সরকারি চাকরি কোনো বেসরকারি চাকরি বা ওয়ার্ক ফ্রম হোম জবের আপডেট দিই যাতে তোমরা তোমাদের লাইফে কিছু একটা করতে পারো কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ডিফারেন্ট ভিডিও না কোনো সরকারি চাকরির কথা বলবো না কোনো বেসরকারি বা প্রাইভেট চাকরির কথা বলবো না কোনো ওয়ার্ক ফ্রম হোম জবের আপডেট দেবো এই ভিডিওটা এমন একটা ভিডিও যেটা তোমাদের সবার কিন্তু জীবনে একটা কাজে লাগতে পারে কারণ আমাদের দেশে টাটা কোম্পানি সবাইকে ফ্রিতে বারো হাজার টাকা করে স্কলারশিপ দিচ্ছে দেখো স্কলারশিপ নাম শুনে অনেকে ভয় পেয়ে যাবে ভাববে এটা কেবল মাত্র স্টুডেন্টদের জন্য দেখো যারা টেন পাস করেছো বর্তমানে ইলেভেনে পড়ছো বা টুয়েলভে পড়ছো বা কলেজে পড়ছো সবাই কিন্তু ফ্রিতে বারো হাজার টাকা করে পাবে যেটা আমাদের টাটা কোম্পানি মানে রতন টাটা সবাই আমরা জানি রতন টাটা কতটা দিলবালা দয়ালি মানুষ সেটা আমরা সবাই জানি ঠিক আছে তো সেই টাটা কোম্পানির তরফ থেকে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে টোটাল বাজেট রাখা আছে একশো কোটি টাকা ভাই একশো কোটি টাকা মানে হাজারের সংখ্যা নয় লাখে লাখে ক্যান্ডিডেট কিন্তু এই স্কলারশিপটা পাবে এর জন্য সবাই উপযুক্ত ওকে বিশেষ করে যারা বিশেষ মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলির ক্যান্ডিডেটরা আছো তোমরা তোমরা বর্তমানে স্টুডেন্ট লাইফে পড়াশুনো করছো বা যা কিছু করছো না কেন হাত খরচার জন্য যে টাকা লাগবে বা স্কুল কলেজের বই কিনা বিভিন্ন রকম ফিস জমা দেওয়া যে টাকা লাগবে ঘর পরিবারের কাছ থেকে চাইতেও না লজ্জা লাগে মানে বর্তমানের আর্থিক অবস্থাটা দেখার পর কিন্তু এই যে কিছুটা হেল্প তোমাদেরকে টাটা কোম্পানি করে দিচ্ছে আর এই সুযোগটার ব্যাপারে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমি বলবো জানে না সেই কারণে আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কাছে যাতে এই নিউজটাকে কারণ আমার এই চ্যানেলে বেশিরভাগ সাবস্ক্রাইবার বলো বা ভিউয়ার্স বলো তারা বেশিরভাগটাই স্টুডেন্ট এবং মধ্যবিত্ত পরিবারের তো তোমাদের সবাই আমি বলবো যতজন ভিডিওটা দেখছো না সবাই পাবে স্কলারশিপটা শুধু তোমাদেরকে একটু বিষয়টা ক্লিয়ারলি বুঝতে হবে যে এখানে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন বলা রয়েছে দেখো আমি ব্যাপারটা কি বললাম সবাই পাবে মানে সবারই কিন্তু পাওয়ার সুযোগ আছে কিন্তু জিনিসটা তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে আমি তোমাদেরকে অ্যাপ্লাই প্রসেসটাও দেখে দেবো অ্যাপ্লিকেশনের জন্য এক টাকাও লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আবেদন করা হচ্ছে স্কলারশিপটার জন্য তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে কি কী এলিজিবিলিটি কন্ডিশন রয়েছে ইভেন এখানে তোমাদের ডকুমেন্টস কী লাগছে পুরো ডিটেলসটা বলে দেবো কিন্তু তার আগে বলে দিই স্কলারশিপটা কোথা থেকে দেওয়া হচ্ছে স্কলারশিপটা তোমাদের দিচ্ছে কিন্তু টাটা ক্যাপিটাল ঠিক আছে টাটা ক্যাপিটালের তরফ থেকে একটা পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে যেটা দু চব্বিশ পঁচিশের উদ্দেশ্যে ওকে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটতেই বলা রয়েছে এটা কিন্তু পাংস স্কলারশিপ প্রোগ্রাম ঠিক আছে টাটা ক্যাপিটাল একটা কিন্তু ফাইন্যান্সিয়াল কোম্পানি যেটা আমাদের ভারতবর্ষের মুম্বাইয়ের হেড অফিস উপস্থিত আছে মানে এর যে হেডকোয়ার্টার সেটা কিন্তু মুম্বাইতে অবস্থিত আছে ঠিক আছে তো সেই টাটা ক্যাপিটালের তরফ থেকেই তোমাদের এই পাংস স্কলারশিপ যে প্রোগ্রাম সেটা দু হাজার চব্বিশ পঁচিশের জন্য লঞ্চ করা হয়েছে এর যে সুবিধা সেটা সবাই উপভোগ করতে পারবে এখানে তোমাদের বলা হয়েছে সবাইকে বারো হাজার টাকা করে দেওয়া হবে দেখো এই যে টাকার অ্যামাউন্টটা একটু ডিফারেন্ট হবে যারা বর্তমানে টেন্থ পাস করেছ ইলেভেনে পড়ছো বা বর্তমানে তোমরা ইলেভেন থেকে টুয়েলভে উঠেছো তোমরা কিন্তু দশ হাজার টাকা করে পাবে ওকে তোমরা দেখতে পাচ্ছ স্কিনেও বলা রয়েছে তোমাদেরকে কিন্তু দশ হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু যারা টুয়েলভ পাস করে কলেজে উঠে গেছো তোমাদেরকে কিন্তু দশ হাজারের জায়গায় সেখানে বারো হাজার মানে তোমাদের জন্য দু হাজার টাকা আরও বেশি দেওয়া হবে ওকে এই হচ্ছে তোমাদের অ্যামাউন্টটা গেল এবার তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশনটা একটু বলে দিই স্কলারশিপের জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশন আছে দেখো এলিজিবিলিটি কন্ডিশানে প্রথমে বলা হয়েছে তোমরা বর্তমানে যদি গ্র্যাজুয়েশন করছো গ্র্যাজুয়েশান নামে যদি যে কিছু করছো সেটা তোমাদের বিয়ে হতে পারে বিকম হতে পারে বিএসসি হতে পারে বা যে যা কিছু কলেজে যত রকম আছে না তার মধ্যে যে কোনো একটা যদি তোমরা করতে থাকো তাও তোমরা এখানে উপযুক্ত আছো বা কেউ যদি ডিপ্লোমা করছো টুয়েলভ পাস করার পর বা পলিটেকনিকে চলে গেছো তোমরাও পাবে ঠিক আছে এখানে এটা হচ্ছে তোমাদের প্রথম এলিজিবিলিটি কন্ডিশন এবার দ্বিতীয়তে কি বলেছে দেখো আগের বছরের যোগ্যতাতে তোমাদের ষাট পার্সেন্ট নাম্বার থাকতে হবে আগের বছর মানে দেখো বলে দিচ্ছে একটু ক্লিয়ারলি দেখো বর্তমানে যারা কলেজে পড়ছো ঠিক আছে ধরো তুমি বর্তমানে কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছো তাহলে তোমাকে ফার্স্ট ইয়ারে কিন্তু ষাট পার্সেন্টের বেশি নাম্বার দেখাতে হবে আবার বর্তমানে তুমি যদি থার্ড ইয়ারে পড়ছো তাহলে তোমাকে সেকেন্ড ইয়ারের ষাট পার্সেন্ট নাম্বার দেখাতে হবে তাহলে তুমি এলিজিবল আর যারা বর্তমানে টুয়েলভে পড়ছো তোমাদের কি তোমাদেরকে ইলেভেনে কিন্তু ষাট পার্সেন্টের নাম্বার রাখতে হবে মিনিমাম ষাট পার্সেন্টের নিচে হলে কিন্তু তোমরা এলিজিবল হবে না আবার কেউ যদি ইলেভেনে পড়ছো তাহলে তোমাকে টেনথে মানে মাধ্যমিকের রেজাল্টে কিন্তু থাকতে হবে ষাট পার্সেন্ট মানে তুমি যেই ক্লাসে পড়ছো তার আগের বছরের যে মার্কশিট সেটা কিন্তু ষাট পার্সেন্ট নাম্বার দেখাতে হবে এটাই হচ্ছে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন গেল সেকেন্ড থার্ড এলিজিবিলিটি কন্ডিশনটা কি বলেছে ফ্যামিলি ইনকাম বছরে আড়াই লাখের বেশি হওয়া চলবে না এটা আমি বলব এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা সবাই পারে ঠিক আছে যেহেতু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সবাই লুটে ফুটে নাও আশা করছি আড়াই লাখ মানে অনেকটা বেশি অ্যামাউন্ট বলেছে ঠিক আছে এর নিচে আশা করছি সবাই তোমরা ইনকাম সার্টিফিকেট একটা বের করতেই পারবে এটা ম্যান্ডেটারি আড়াই লাখের নিচে তো সবাই পারবে আমি বলছি যতজন ভিডিও দেখছে না সবাই পারবে আড়াই লাখের নিচে একটা বছরের ইনকাম সার্টিফিকেট বের করতে ইভেন তোমরা এতটাই মানে স্কিলওয়ালা স্টুডেন্ট আছো যারা সত্তর পঁচাত্তর হাজার টাকা বার্ষিক স্যালারি যে মানে বছরের যে স্যালারির যে সার্টিফিকেট সেটাও বের করে নিতে পারে ঠিক আছে তো এটা তোমাদের কাছে কিছু বড়ো ব্যাপার নয় চার নম্বরে কি বলছে দেখো টার্মস অ্যান্ড কন্ডিশনটা যদি তোমার কোনো পরিবারের কেউ টাটা ক্যাপিটালে চাকরি করে তাহলে এই প্রোগ্রামটা মানে এই যে স্কলারশিপ প্রোগ্রামটা তোমরা পাবে না কারণ কেউ যদি টাটা ক্যাপিটালে চাকরি করে না তার এই যে বার্ষিক ইনকামটা অনেক হয় ঠিক আছে টাটা কোম্পানির যে স্যালারি দেয় তাদের এমপ্লয় সেটা কিন্তু অনেক বেশি বেশি দেয় ঠিক আছে সেই ক্ষেত্রে ওটা এখানে স্পষ্টই বলে দিয়েছে তোমাদের পরিবারের যে কেউ তোমার বাবা তোমার দাদা তোমার মা বা পরিবারের কেউ যদি তোমার টাটা ক্যাপিটালে চাকরি করে তাহলে তুমি কিন্তু এটা পাবে না ঠিক আছে তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের পরিবারের লোক আমি বলে রাখছি যারা ভিডিও দেখছে হয়তো টাটা ক্যাপিটালের খুব কম লোকেরই ক্যান্ডিডেট চাকরি করে তো যাদের পরিবারে কেউ টাটা কোম্পানিতে চাকরি করে না মানে টাটা ক্যাপিটালে ঠিক আছে তারা পাবে এই স্কলারশিপটা এবার স্কলারশিপের জন্য কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে সেটা একটু দেখো ডকুমেন্টসটার লিস্ট একটু বড়ো আছে কিন্তু কেউ ভয় পাও না ইজি ডকুমেন্টস এটা সবার কাছে আছে ঠিক আছে ডকুমেন্টসগুলো দেখো অ্যাপ্লাই করার সময় ডকুমেন্টস হিসেবে তোমাদের প্রথমে ফটো আইডেন্টিটি প্রুফ মানে সিম্পল ভাষায় যেটা আধার কার্ড আধার কার্ডে তোমার পাসপোর্ট সাইজের ফটো চিপকানো থাকে সেটা তোমরা দিতে পারো আধার কার্ডে যদি কোনো মিস্টেক থাকে সেই ক্ষেত্রে ভোটার কার্ডও তোমরা দিতে পারো ঠিক আছে মানে যেটাতে তোমার ফটো থাকবে এবং তোমার পার্সোনাল ডিটেলস যা থাকবে সেটাই বলেছে ফটো আইডেন্টি প্রুফ সেটা দেবে সাথে তোমাদের চা হয়েছে পাসপোর্ট সাইজের ফটো যে অ্যাপ্লাই করবে মানে অ্যাপ্লিকেন্টে ঠিক আছে অ্যাপ্লিকেন্টের একটা পাসপোর্ট সাইজের ফটো লাগবে তারপর লাগবে ইনকাম প্রুফ যেটা হতে হবে তোমাদের আড়াই লাখের মধ্যে ঠিক আছে আড়াই লাখের বেশি হলে হবে না ইনকাম প্রুফটা লাগবে কারোর যদি ইনকাম প্রুফ বের করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে তোমার বাবা বা তোমার পরিবারের যে স্যালারি স্লিপ সেটা হলেও চলবে ঠিক আছে ইনকাম প্রুফ বের করলে ভালো আদারওয়াইজ স্যালারি প্রুফ যেটা আছে সেটাও চলবে মানে স্যালারি স্লিপ যেটাকে বলে সেটাও চলবে তারপর বলেছে অ্যাডমিনেশন প্রুফ মানে ধরো তুমি যে কলেজে পড়ছো না তুমি বর্তমানে যেই মানে সেকেন্ড ইয়ারে পড়ছো বা থার্ড ইয়ারে পড়ছো সেই সেকেন্ড ইয়ার হোক বা থার্ড ইয়ার হোক বা যারা টুয়েলভে পড়ছো বা সেই টুয়েলভের হোক অ্যাডমিনেশনের যে প্রুফ আছে না অ্যাডমিনেশান সেটা তোমাদেরকে দেখাতে হবে মানে সেটা তোমাদের লাগবে অ্যাপ্লাইয়ের সময় ওকে সেটা লাগছে লাগছে তোমাদের কি একাডেমি ফিস রিসিপ্ট মানে ধরো তুমি বর্তমানে কলেজে উঠেছো ঠিক আছে ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে তোমাকে ভর্তি হতে হয় তার জন্য একটা অ্যাডমিশন ফিস লাগে তার জন্য একটা রিসিপ্ট দেওয়া হয়ে দেবে সেই রিসিপ্টটা দরকার বা যারা বর্তমানে টুয়েলভে ভর্তি হয়েছো টুয়েলভেও তোমাকে ভর্তি হওয়ার সময় টাকা জমা দিতে হয় আর টাকা জমা দেওয়ার পর তোমাকে একটা ফিস রিসিপ্ট দেয় ঠিক আছে সেই ফিস রিসিপ্টটাও তোমার লাগবে আর একটা বলেছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে যেটাতে তোমাকে টাকাটা দেওয়া হবে ঠিক আছে স্কলারশিপের এই যে বারো হাজার টাকা যেটাতে তোমরা পাবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবে সেটা নিজস্ব অবশ্যই হতে হবে ওকে और एक लग तुम्हारे মার্কশিট মানে আগের আগের বছরের মার্কশিটটা মানে এই যে তোমাদেরকে বলেছে না যে আগে তোমরা আগের বছরের যে সিক্সটি পার্সেন্ট নাম্বারটা থাকবে সেটাকে তোমাদেরকে তো চেক করতে হবে মুখে বললে তো হবে না তো সেই যে সিক্সটি পার্সেন্ট নাম্বারটা পেয়েছো তার মার্কশিটটা তোমাদেরকে দিতে হবে মার্কশিটটা লাগছে আর একটা তোমাদের কাস্ট সার্টিফিকেট যেটা সবার জন্য নয় কাস্ট সার্টিফিকেটটা কাদের জন্য যারা এসসি আছো যারা এস আছো বা যারা ওবিসি আছো ঠিক আছে তোমাদের যে কাস্টের সার্টিফিকেটগুলো হয় না সেটা লাগবে এটা জেনারেলদের জন্য হয় না মানে কাস্টের সার্টিফিকেট দিতে পারলে তোমাদের কিন্তু একটা এক্সট্রা সুযোগ দেয় সেই ক্ষেত্রে তোমরা তোমাদের কাস্টের সার্টিফিকেটও দেবে এই ডিটেলসগুলো দিয়ে তোমাদেরকে কিন্তু ফর্মটা আবেদন করতে হবে এবার আবেদনটা কিভাবে করবে দেখো আবেদনের যে সরাসরি লিঙ্ক না একদম অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি যারা টেলিগ্রামে জয়েন হওনি ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে যাবে ওইখানে তোমরা টাটা ক্যাপিটাল স্কলারশিপের একটি লিঙ্ক পাবে লিঙ্কে যখন ক্লিক করবে সরাসরি একটি অফিসিয়াল ওয়েবসাইটে যাবে আর অফিসিয়াল ওয়েবসাইটটা না একদম ইজি টু ইউজ মানে একদম ডিফিকাল্ট নয় সহজ সরল যে কেউ বুঝতে পারবে কীভাবে অ্যাপ্লাই করবে ওখানে যাওয়ার পর দুটো তোমাদের কাছে অপশন আসবে স্কিনে দেখতে পাচ্ছ দুটো অপশনই শো করছে ওপরে তোমরা দেখতে পাবে যেখানে বলা রয়েছে যারা টেন্থ বা টুয়েলভ বর্তমানে করছে তাদের জন্য উপরের যে স্কলারশিপ যেখানে দশ হাজার টাকা অ্যামাউন্ট লেখা রয়েছে সেখানে তারা অ্যাপ্লাই যে অ্যাপ্লাই না অপশানটা আছে ওখানে গিয়ে অ্যাপ্লাই করবে আর যারা বর্তমানে কলেজে করছো বিএ বি কম বিএসসি বা ডিগ্রি ডিপ্লোমা যারা করছো তাদের জন্য নিচেরটা যেখানে বারো হাজার টাকা অ্যামাউন্টটা ডিক্লেয়ার করা রয়েছে সেখানে অ্যাপ্লাই না অপশানটাতে ক্লিক করবে সেখানে গিয়ে প্রথমত তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে নিজের নাম মোবাইল নাম্বার সব কিছু দিয়ে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পর সব রকম ডকুমেন্টস চাইবে এগুলো দিয়ে তোমরা ফর্মটা আবেদনটা করবে এবার আবেদন করার সিলেকশনটা কীভাবে হবে দেখো সিলেকশন প্রসিজিওরটাও তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেলসে বলা রয়েছে অনস্ক্রিন শো করছে তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসিজিয়ার স্পষ্ট বলা রয়েছে এখানে তোমরা যে ডকুমেন্টসগুলো দিলে তোমরা তোমাদের যে ডিটেলসটা দিলে এগুলোকে চেক করা হবে যে তোমরা তোমাদের রিয়েল ডিটেলস দিয়েছ কি না এগুলো ভেরিফাই করার পর তোমাদের শর্ট করা হবে যদি তোমাদের নাম শর্ট চলে আসে তোমরা আবেদনের সময় এবং রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটা দেবে ব্যবহার করবে সে মোবাইল নাম্বার তোমাকে ডাইরেক্ট ফোন কল করবে টাটা কোম্পানির তরফ থেকে ফোন কলে তোমার সাথে কথা বলবে মানে তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার ডিটেলস সব কিছু ডিটেলস তুলো তোমার কাছ থেকে নেবে ঠিক আছে নেওয়ার পর যদি তোমার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমাকে একটা ডেট দিয়ে দেবে যে এই ডেটের মধ্যে তোমার যে দেওয়া অ্যাকাউন্টটা সে অ্যাকাউন্টে বারো হাজার টাকা বা তোমরা যদি টুয়েলভ পাস হও তাহলে তোমাদের সাথে যে দশ হাজার টাকা সেটা তোমাদেরকে পাঠিয়ে দেবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসিডিউর আবারও বলছি অ্যাপ্লাই যে লিঙ্ক সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি ঠিক আছে ডিসক্রিপশনে দিচ্ছে না তোমরা সরাসরি টেলিগ্রামে যাও টেলিগ্রামে আমি সমস্ত আপডেট দিই টেলিগ্রাম থেকে তোমরা অ্যাপ্লাই লিঙ্কটা পাবে সরাসরি অ্যাপ্লাই করো একবারে ইজি টু ইউজ অ্যাপ্লাই ঠিক আছে অ্যাপ্লাই যে লাস্ট ডেট আমি সেটাও বলে দিচ্ছি দেখো ফিফটিন সেপ্টেম্বর ঠিক আছে ফিফটিন সেপ্টেম্বর দু এটা কিন্তু তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লাই এর আগে তোমাদেরকে আবেদনটা করতে হবে আবেদন বর্তমানে চলছে লাস্ট ডেট আছে কিন্তু পনেরোই সেপ্টেম্বর এর আগে তোমরা আবেদনটা করবে তো অবশ্যই তোমরা আবেদন করো আর যারা এস টি এসসি বা ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তোমাদেরকে কিন্তু এখানে বিশেষ বেশি করে সুযোগটা দেওয়া হবে এটাও কিন্তু সিলেকশন প্রসিজিওরে বলা রয়েছে প্রথমে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পুরো ডিটেলসটা পড়ো তারপর তোমরা ফর্মটা আবেদন করো আর অবশ্যই এই ভিডিওটা তোমার একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে কারণ অনেকের আছে এই বারো হাজার টাকাটা না অনেকটা কাজে লাগে জীবনে সেই ক্ষেত্রে যারা এইটা প্রাপ্য তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে যাতে তাদের একটা কিছু কাজে লাগে তো আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পারলাম এইরকমই প্রতিটা লেটেস্ট এবং জেনুয়ান আপডেট পেতে গেলে এই চ্যানেলটা তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতারম